তেমন দক্ষ না থাকা ছেলেদের দল, তখন হাতের কাছে কিছু না পেয়ে প্রায়ই বলে দিতাম আমি টিচার হতে চাই। কি সুন্দর, রোজ স্কুলে আসা, বাচ্চাদের পড়ানো, বাড়ি চলে যাওয়া, এই তো কাজ। পরে বড় হলাম, মানে অত এখনো বড় হয়নি, মানে তুলনামূলক বড় হলাম। এখন মাঝে মাঝে ছোট ভাই বোনকে পড়াতে হয়, পড়া বলে দিতে হয়, এখন কিছুটা ব্যাপারটা ফিল করতে পারি। হাউ ইড লাইক টু বি এ টিচার। আমার মনে আছে এর আগের বছর 2019 যখন আমাদের কলেজে টিচার ডে হয়েছিল, সেলিব্রেট হয়েছিল, সেদিন জেমস এর একটা কথা বলেছিলেন যে যদি তুমি নিজেকে মারতে চাও তাহলে তার জন্য একটা ব্লেডই যথেষ্ট, কিন্তু যদি তুমি অন্য কাউকে মারতে চাও তাহলে একটা ব্লেড মোটেই এনাফ না। তখন কতটা গভীরতা ততটা না বুঝলেও এখন বেশ বুঝতে পারি। একটা গোটা সমাজ তথা দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের স্যারদের এবং ম্যামদের হাতে থাকে। তারাই দিচ্ছে মেরুদণ্ড তথা তারাই আমাদের জ্ঞানের আকাশের সূত্রধার। আর কথা বাড়াবো না, আমার সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানিয়ে এই অনুষ্ঠানটি শুরু করার পারমিশন চেয়ে নিচ্ছি। উদ্বোধনী সঙ্গীত সুরের আকাশে তুমি যেগো সুপ্রতারা, গাইছে বিশ্বপ্রভু সিন্ধু। সুরের আকাশে তুমি যেগো সুপ্রতারা, সুরের আকাশে তুমি যেগো সুপ্রতারা, আমায় করেছো একি চঞ্চল বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যেগো সুখতারা। অরুণাচলের বুকে তুমি জাগালে চলের বুকে, তুমি জাগালে দীপ তো মুখে, মহাতমসায় আলোর ঝর্ণা ধারা, আমি বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যেগো সুখ তারা। বিশ্বপ্রভুর অসাধারণ একটি সঙ্গীত শুনে নেওয়ার পর আজকে আমরা টিচার্স ডে যে পালন করছি সেটা কেন করছি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সম্পর্কে আমরা কিছু জেনে নেব আমাদের কলেজেরই ছাত্র মহিতের থেকে।
নমস্কার, শুভ সকাল। মাননীয় প্রিন্সিপাল মহাশয় এবং আমাদের ডিপার্টমেন্টের এইচওডি এবং মিটিংয়ে উপস্থিত সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমরা জানি আজ আমরা কেন এই মিটিংয়ে জড়ো হয়েছি। আজ 5ই সেপ্টেম্বর, যা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী, এবং সেই দিনেই আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। শিক্ষক এই শব্দের সাথে আমরা সকলেই পরিচিত। শিক্ষক এবং শিক্ষিকারা হলেন সমাজের মেরুদণ্ড, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সমাজের শিক্ষার আলোকে ছড়িয়ে এসেছে আবহমান কাল ধরে। স্কুল কলেজে আমরা যা অধ্যয়ন করি তা আমাদের চরিত্রের ভিত্তি গড়ে তোলে, এবং শিক্ষক এবং শিক্ষিকারা হলেন সেই চরিত্রের নির্মাতা। আমাদের মধ্যে থাকা সমস্ত গোপন প্রতিভাকে তারা সৃজনশীলতার মাধ্যমে উন্মোচন করে এবং আমাদের মধ্যে নৈতিক নীতির বীজ বপন করে, যাতে আমরা সমাজে একটি সুষ্ঠু জীবনযাপন করি এবং ভারতেও নাগরিক হিসেবে প্রতিষ্ঠা পায়। শুধু তাই নয়, তারা দেশে এবং বিদেশে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করে ধরেছে। তাই আমি সকলকে জানাই যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের উপদেশ যেন অনুসরণ করে চলে, কারণ আমাদের সমাজের শিক্ষক এবং শিক্ষিকারা পিতামাতার পরেই স্থান করে। আমি চাই যেন এই দিনটির মাধ্যমে সকল শিক্ষক এবং শিক্ষিকাকে আমরা আবহমান কাল ধরে শ্রদ্ধা জ্ঞাপন করে আসি, এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ মোহিতকে, তার খুব ভালো এই একটি বক্তৃতা আমাদের শোনানোর জন্য। এবার আমরা আমাদের কেসি স্যারকে অনুরোধ করব এই দিনটি সম্পর্কে কিছু বলার জন্য। হ্যালো সুধীর, তো শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ভালো করে শোনা যাচ্ছে। আচ্ছা, একটু শিক্ষক দিবস আমরা এইমাত্র শুনলাম, রাধাকৃষ্ণনের জন্মদিন। তো জন্মদিন তো অনেক বড় বড় বরেণ্য নেতা নেত্রীর হয়, কিন্তু রাধাকৃষ্ণন বোঝাই যাচ্ছে এক ব্যতিক্রমী চরিত্র, যিনি নিজের জন্মদিনটিকে, যখন তার ছাত্ররা তার জন্মদিন পালন করার জন্য তার কাছে গিয়েছিল, যখন উনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তখন উনি বলেছিলেন, না তোমরা এটা শিক্ষক দিবস হিসাবে পালন করো, কারণ উনি তার শিক্ষক সত্তাটাকেই রাষ্ট্রপতি সত্তা বা প্রশাসক সত্তার উপরেও স্থান দিয়েছিলেন। এই রাধাকৃষ্ণনের জীবনী যারা পড়েছে বা পড়া দরকার বলে আমি মনে করি, এবং সেই সূত্রেই আমি আমার ছাত্রদের সবসময় বলে থাকি যে তোমরা যদি শিক্ষক দিবস পালন করো তাহলে অবশ্যই তোমরা 5ই সেপ্টেম্বরই করার চেষ্টা করবে। কারণ এরকম একটি লোক, যেই পেশায় আমরা এসছি বা এই যেই পেশার কথা এই সুদীপ্ত তার ভূমিকায় বললো, সেই পেশাটা একটু অন্য ধরনের পেশা। আমরা যে অনেকে সবসময় স্বেচ্ছায় এই পেশায় এসেছি তা নয়। আমার নিজের ব্যক্তিগত ক্ষেত্রেই আমি বলতে পারি, আমি যখন ছাত্র ছিলাম আমি ভাবতাম একজন গবেষক হিসাবে যেন আমি আর আমি ভূমিকা পালন করতে পারি, গবেষক হওয়াটাকে আমি বেশি পছন্দ করেছিলাম। কিন্তু যাই হোক, মানুষ একরকম ভাবে, কিন্তু তার জন্য বোধ হয় মনে হয় আজকে এই দীর্ঘ জীবনের শেষে, যে জীবনের প্রায় উপান্তে এসে মনে হয় যেন কিছু কিছু একটা কিছু নির্দিষ্ট করা থাকে। সুতরাং যা কিছু ভাবা হয় সবসময় যে সেইটাই পরিণত হয় তা নয়, তবে সবসময় একটা চিন্তা করতে হয়, একটা লক্ষ্য স্থাপন করতে হয়। তারপরে যখন এই শিক্ষকতা পেশায় আমি যখন প্রবেশ করলাম, তারপরে দেখে গেলাম যে শিক্ষকতা করতে করতে
এই পেশাটার সঙ্গে যেন অন্যরকম ভাবে নিজেকে নিজে যুক্ত হয়ে পড়লাম। তারপর মনে হলো এই বিশাল সংখ্যক ছাত্রছাত্রী, তাদের সঙ্গে যখন ইন্টারাকশন করা, তাদের নিয়ে তাদের কথা ভাবা, তাদের কথা তা বোধহয় জীবনে একটা অন্যরকম আনন্দ দেয়। সেই জন্য আমি সবসময় সবাইকেই বলি, আমার সহকর্মীদেরও বলি, যে ঠিক আছে একটা রুজি রোজগারের ব্যাপার আছে, কিন্তু এই আজকে সমাজ একটা অবক্ষয়ী সমাজ, তার মূল্যবোধ খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। এটা আমরা সবাই, আমরা হয়তো একটু বয়স্ক যারা তারা মনে করি বেশি, কিন্তু যারা আমি অনেক সময় অনেক খুব কনিষ্ঠ, অনেক জুনিয়র, অনেক অল্প বয়স্ক লোকেদেরও বা যুবকদেরও বলতে শুনি রাস্তাঘাটে, কখনো কখনো বলতে শুনি যাতায়াতের পথে, তাদেরও অনেকেরই কিন্তু ওই একই রকম বোধ আসে। সেই ক্ষেত্রেও আমি বলি, এই অবক্ষয়ী সমাজে থেকেও এই কিন্তু আমি যখন এই পেশায় ঢুকেছি, তখন এই পেশায় যখন ঢুকেছি আমার আমার একটা অতিরিক্ত দায়বদ্ধতা থাকে, যেটা আমরা দেখেছি এই রাধাকৃষ্ণনের ক্ষেত্রে। আমরা দেখেছি উনি একজন শিক্ষক হয়েছিলেন, উনি একজন স্বনামধন্য শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, শুধু দেশে না আন্তর্জাতিক ক্ষেত্রেও উনি একজন বিশিষ্ট শিক্ষক হিসাবে পরিচিত। তোমরা অনেকেই জানো, আজকাল নেট খুললেই তোমরা দেখতে পাবে যে ওনার জীবনী যদি পড়ো, উনি শুধু দেশের বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনা করেছেন তা নয়, সেখানে শিক্ষা প্রশাসকের হিসাবে অর্থাৎ উপাচার্য হিসাবে কাজ করেছেন, এবং তার বাইরেও বিদেশেও সব বিখ্যাত প্রতিষ্ঠানে উনি অধ্যাপনা করেছেন। কিন্তু ওই সব অধ্যাপনা করার পরেও তার সেই যে শিক্ষক সত্তা, তার মধ্যে যেই বোধের জন্ম দিয়েছিল, সেই ক্ষেত্রে তিনি তার সমাজের প্রতি যে তার দায়বদ্ধতা, সমাজের প্রতি যে তার কর্তব্য, সেটাও তিনি ভুলে যাননি। সেই জন্য যখন দেশের জন্য তার ডাক এসেছিল, অর্থাৎ তিনি প্রথমত ভারতের রাষ্ট্রদূত হিসাবে রাশিয়ায় কাজ করেছেন এবং পরবর্তীকালে দুবার উপরাষ্ট্রপতি এবং এবং একবার রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছেন, অবশ্যই প্রশাসক হিসাবে গেলে বা ওই সর্বোচ্চ স্থান হিসাবে গেলে আমরা তোমরা সবাই ভাবতে পারি, সাধারণভাবে আমাদের যে সাধারণ ভাবনায় মনে হতে পারে সেখানে তার তো একটা খ্যাতির ব্যাপার থাকবে, তার বিশেষ ক্ষমতার ব্যাপার থাকবে, কিন্তু তাছাড়াও কিন্তু এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে তোমরা যারা এই ধরনের জীবনকে যারা পড়বে, তারা দেখবে যে তারা শুধু কিন্তু ওই 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 ক্ষীণ ওই খুব সীমিত কোনো লক্ষ্যের দিকে থেকে কিন্তু ওই সব পদগুলোর দায়িত্ব গ্রহণ করেননি। ওনারা যখন এই প্রশাসক হিসেবে এই দায়িত্ব পালন করেছেন, তখনও কিন্তু এই রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি তার যে দায়িত্ব, সমাজের প্রতি যে দায়িত্ব, সেটার কথা ভেবেই সেই দায়িত্বগুলো গ্রহণ করেছেন। এবং সেই জন্যই আমার সবসময় মনে হয় যে স্বামীজি যেটা বলতেন, আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যেটুকু পারি সেইটা চেষ্টা করো, দে অনলি বুলি ফর আদার্স। সুতরাং তোমাদের ক্ষেত্রে আমার তো বলার যে তোমরা এই পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা করে এক জায়গায় নিজেকে না নিয়ে যেতে পারলে তোমার কথা কেউ শুনবে না, কিন্তু সঙ্গে সঙ্গে তোমার চারপাশে পারিপার্শ্বিকের প্রতি তোমার যে কর্তব্য দায়িত্ব, তোমার সীমিত সামর্থ্যের মধ্যে থেকেই অল্প অল্প করে সেটা পালন করার চেষ্টা করতে হবে। আজকের এই ভয়ঙ্কর অতিমারী পরিস্থিতিতে তোমরা যা বোধ করছো, তাতে এই সবাই মিলে একসঙ্গে যদি পরস্পর সহায়তা না করি, তবে কিন্তু এই ভয়ঙ্কর বিপদ থেকে আমরা কখনোই উদ্ধার পেতে পারবো না। সুতরাং তোমরা ছাত্র হিসাবে পড়াশোনা করার পাশাপাশি যেটা বলি, তোমার বাড়িতে পরিবারে যারা অগ্রজ আছেন তাদের প্রতি তারা তোমরা খেয়াল রাখবে, এবং তোমার বাড়িতে যারা, আমি আরো একটা কথা অনুভব করি যে তোমার বাড়িতে যারা কাজ করেন, অনেক সময় পরিচারিকা বা ইত্যাদি কাজ করেন, আমার বিশেষ করে মনে হয় এই পরিচারিকাদের কথাই বিশেষ করে মনে হয়, আমার বন্ধু বান্ধবদেরও অনেক সময় বলেছি, কিন্তু আমার নিজের কিছু শারীরিক কিছুটা দুর্বলতা থাকার দরুন সেই উদ্যোগে খুব একটা সফল হতে পারিনি জীবনে। যে যারা পরিচারিকা হিসাবে কাজ করেন, তাদের দেখবে অনেকেরই ক্ষেত্রেই তাদের পরবর্তী প্রজন্ম ঠিক একই ভূমিকা পালন করে যাচ্ছে, এবং খোঁজ নিয়ে বেশিরভাগই তুমি জানবে যে তাদের জীবনটা খুব একটা সুখের নয়, তাদের যার যাদের কাছে যাদের তাদের দায়িত্ব নেওয়া উচিত তারা সেই দায়িত্ব নেয় না, উল্টো তাদেরই তাদের বেশি প্রতি দায়িত্ব পালন করতে হয় অমানসিক পরিশ্রম করে। সুতরাং তাদের ক্ষেত্রে তাদের সন্তান যদি থাকে, তাদের ছোট ছোট সন্তান যদি থাকে, তাদের খোঁজ নিয়ে তোমাদের
যেটুকু সাহায্য করা সম্ভব, পড়াশোনা তোমাদের নিজেদের পড়াশোনার বাইরে যদি পারো সেটা চেষ্টা করবে। এইভাবেই সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সামাজিক যে করা, তার মধ্যে নিজের যেমন যে পরের যেমন উপকার হবে, নিজেরও আত্মোন্নতি ঘটবে এবং নিজেরও পরবর্তী সামাজিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে অনেক সহজে মোকাবিলা করতে পারবে। এই বলেই তোমাদের সবার ভালো কামনা করে, মঙ্গল কামনা করে আর একটা বলবো, আমি আমার বক্তব্য শেষ করছি, তার আগে একটা কথা, অনুভূতির কথা আমি বলি। তোমরা আমার এই ফিজিক্স, আমি এই কলেজ সম্বন্ধে সবসময় বলি, আমি যখন এই কলেজে এসেছি এই কলেজটাকে আমি আমি আমার চাকরি জীবনে আমার উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চেয়েই এসেছিলাম। কারণ আমাদের কাছে মনে হয়েছিল হুগলি মহসিন কলেজ একটা, আমরা যারা সরকারি কলেজে আছি এবং এই মফস্বল অঞ্চলে আছি, একটা বিশেষ কলেজ, সবসময় ঢুকা পড়ে, সুতরাং কলকাতায় যাতায়াতের পক্ষে আমাদের একটু অসুবিধা আছে, সেই ক্ষেত্রে আমি সবসময় চেয়ে নিয়েছিলাম এবং এসে সত্যি আমার যে অনুভূতি হয়েছিল আমি সবসময় প্রকাশ করি, খুবই অদ্ভুত অভিভূত হয়েছি এই অনুভূতিতে। ছাত্রছাত্রীদের শিক্ষকের প্রতি যে সম্মান প্রদর্শন, সেটা সবসময় এই হুগলি মহসিন কলেজের ছাত্রছাত্রীরা করে থাকে এবং তাদের যে কোনো অনুরোধ তারা অনেক নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করে, এটা আমি সাম্প্রতিককালেও দেখেছি। আমরা যখনই রিসেন্টলি আমি যে এই ফিজিক্সের ছাত্রদের কথা বলে থাকি, আমি যখনই কোনো সাংস্কৃতিক কাজকর্মে তাদের যোগদান করার কথা বলেছি, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই যোগদান করার চেষ্টা করেছে। সেইভাবে কোনো বিশেষ কাজে যেটার মাধ্যমে শুধু ডিপার্টমেন্টের উন্নতি হয় না, নিজেরও কিছুটা প্রতি উন্নতি হয়, সেইটা সেই ধরনের কাজে, বিশেষ করে এই যেমন বঙ্কিম রচনায় বা বঙ্কিম স্মারকগ্রন্থ যেটা বের হয়েছে সেটাতে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের অনেকে পার্টিসিপেট করেছে। আমরা বলেছিলাম, আমাদের পোস্ট করার পরেও আমরা বলেছিলাম এবং তাতে সাড়া দিয়েছে তোমরা, তা আমার খুবই ভালো লেগেছে এবং প্রিন্সিপাল স্যারও বারবার করেই বলেছেন ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে এতজন লিখেছে, এটা আমাদেরকে যখন আমরা শুনি আমাদের খুব ভালো লাগে এবং এই ধরনের কাজ করবে, তোমরা সবসময় নিয়োজিত থাকবে, এটা আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা ভালো থেকো। ধন্যবাদ স্যারকে, তার খুব সুন্দর বক্তৃতার মাধ্যমে আমাদের অনেক জ্ঞান দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার। এবার আমরা জেন স্যারের থেকে কিছু জেনে নেব এই দিনটির ব্যাপারে। স্যার নমস্কার। কেজি স্যার এত সুন্দর বললেন, এরপর আর কিছু বলার আছে বলে মনে হয় না আমার। তো আমারও স্যারের মতো অনেকটা ওই ধরনেরই অনুভূতি। আমি নিজে একটা গ্রামের ছেলে, আমি একটা মফস্বল শহরে পড়াশোনা করেছি এবং হুগলি মহসিন কলেজের আগে আমি দার্জিলিংয়ে ছিলাম, সেখানেও আমার ঠিক যেরকম অনুভব অনুভূতি হয়েছিল, সেখানেও দেখতাম ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদেরকে একটা অসাধারণ শ্রদ্ধা করতো সবসময়। সেটা হয়তো MM স্যারও দার্জিলিং সার্ভ করেছেন, তিনিও বলতে পারবেন, সঞ্জীবও ছিল ওখানে একটা সময়। তা একই রকমভাবে হুগলি মহসিন কলেজের ক্ষেত্রেও এটা সত্য। এবং এটা স্যার যেটা বললেন যে আমরা যখনই কোনো কলেজে কোনো অনুষ্ঠান হচ্ছে, যখনই আমাদের কাছে অনুরোধ আসে যে না ফিজিক্সের ছেলেদেরকে একটু বলো, আমরা যখন বলেছি সবসময় দেখা গেছে যে তারা সেই জায়গাটাতে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করেছে। তবুও কিছু কথা বলার আছে, যেহেতু আমরা ক্লাসরুমে দাঁড়িয়ে নীতি মানে অনেকটা ঠিক ওই মানে মোরাল শিক্ষাটা আমরা দেওয়ার সুযোগ আমাদের খুবই কম, মানে আমরা একদম পুরো ক্লাসরুমে গিয়ে সেফ সেফ থিওরিটা পড়ানো বা প্র্যাকটিক্যাল করানো, এর মাঝে সমাজ শিক্ষা এই জায়গাটা দেওয়ার সুযোগটা আমাদের খুবই কম। তবুও আমরা আমাদের ছাত্রছাত্রীর যেরকম ব্যবহার তাতে দেখেছি যারা সমাজের পক্ষে অত্যন্ত মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে হয় আমার কাছে। এখন সেই ভূমিকাগুলো পালন করার ক্ষেত্রে সুদীপ্ত প্রথমেই বলল যে কথাটা, যে তুমি নিজেকে মারতে গেলে একটা ছোট ব্লেড দিয়ে মেরে দেওয়া যায় কিন্তু কাউকে মারতে গেলে তরোয়াল নিয়ে যাওয়া যায়। এটা আমার এক স্যার আমাকে বলেছিলেন যে তুমি যখন টিচার হিসেবে জয়েন করবে তখন তুমি দেখবে কোনো এক কিছু একটা ছাত্রদেরকে শেখাতে গেলে তোমাকে অনেক অনেক বেশি ভালো করে পড়াশোনা করে ভালো করে শিক্ষিত হয়ে যেতে হবে, আর তুমি যদি নিজে জাস্ট বুঝতে চাও তাহলে কিন্তু যে কোনোভাবে বুঝলেই হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে একটা সময় আমাদের কথা চালু ছিল না যে গ্রুপ স্টাডির কথা, গ্রুপ স্টাডি মানে হচ্ছে একসঙ্গে সবাই মিলে পড়াশোনা করা যেখানে আমরা একে অপরকে সহযোগিতা করব। এবং এই জায়গাটা যদি
একটা ছাত্র, যে কোনো একজন, যদি তার বন্ধুদেরকে হোক বা তার জুনিয়রদেরকে হোক, ঠিক এই জায়গাটা নেয় আর কি। মানে অনেকে হয় না, কিছু কিছু লোক এমন, কিছু কিছু আমি আমার ছাত্র জীবনে দেখেছি আর কি, যে আমি একটা নোট বানিয়েছি, কাউকে জানতে দেবো না, কাউকে দেবো না, দেখাবো না, এরকম একটা ব্যাপার মেন্টালিটি আমি, মানে আমি আমার ছাত্র জীবনে কয়েকজনকে দেখেছি আর কি। কিন্তু সেইটা না করে যদি সবার সঙ্গে শেয়ার করে ব্যাপারগুলো দেখা যায়, তাহলে দেখা যাবে যে তাতে তোমার লাভই হচ্ছে, জ্ঞানটা আরো বাড়বে। আর ডক্টর রাধাকৃষ্ণন সম্পর্কে তো স্যার অনেক কথাই বললেন, ওইগুলো নিয়ে আমার আর কিছু বলার নেই। সত্যি উনি ওনার নিজের শিক্ষক সত্তাটাকে সবার উপর দেখেছিলেন। আমি আমাদের লেট প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, তার একটি ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে উনি রাষ্ট্রপতি হিসেবে তখন, মানে ওনার টেনিওর শেষ হয়ে গেছে, উনি বলেছিলেন যে উনি প্রথম জীবনে শিক্ষকতা করতেন, উনি বলেছিলেন যে আমি এই এখন এসে এটা উপলব্ধি করছি যে আমি বোধহয় শিক্ষক থাকলেই ভালো থাকতাম। তো এত কিছু করার পরও কেউ যখন বলেন যে আমি শিক্ষক থাকলে সেই জীবনটা আমার ভালো হতো, সেটা আমি আরো বেশি এনজয় করতাম, তো তখন কখনো কখনো যেন নিজেকে শিক্ষক হিসেবে গর্বিত লাগে। তো আর আমি বেশি কিছু বলবো না, তোমরা সবাই ভালো থেকো, জীবনে তোমাদের উন্নতি হোক, এই বলে আমি বক্তব্য শেষ করছি। এখন স্কুল স্যার একটা গান করতে হবে আপনাকে, মানে জনগণের দাবিতে, মানে বাকিরা সবাই জনগণ, জনগণের দাবি। হ্যাঁ স্যার, ঠিক আছে। এখন চারিদিকের মানে একটা মহামারীর মধ্যে আছি আমরা, পাশাপাশি সমাজের মধ্যে কিছু কিছু বিশৃঙ্খলা আমরা দেখতে পাই গোটা বিশ্বজুড়েই, তো সেইটাকে মনে করেই আমি একটা গাইছি। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যারকে খুব সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। আমরা এরপর একটি গান শুনে নেবো আকাশের থেকে, কুইসেলে, যে চঞ্চল মন আনমনা হয়। হ্যালো, কি করছো ভাই?